আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। কান্নায় ভেঙে পড়লেন শাকিব খান, চলে গেলেন বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ্জাক। তার মৃত্যুর খবর শুনে শোকে স্তব্ধ হয়ে যান ঢালিউডের কিং খান শাকিব খান। 21 আগস্ট সন্ধেবেলা শাকিব রাজ্জাকের মৃত্যুর খবর পেয়ে বেশ খানিকক্ষণ থম মেরে থাকেন। কিছুক্ষণ পরই ছুটে যান ঢাকার ইউনাইটেড হাসপাতালে। সেখানে এসেই কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশের জনগণের হৃদয় শাকিব। রাজ্জাক সাহেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে উনি বলেন, এখনকার প্রজন্ম এবং আগামী যত প্রজন্ম আসবে তাদের কাছে নায়ক রাজ রাজ্জাক একটি প্রেরণা শক্তি হয়ে থাকবে। তাকে আমরা সাহিত্য করলাম, তিনি সমগ্র বাঙালির একটা সম্পদ ছিলেন। রাজ্জাক সাহেবই কিন্তু প্রথম, এই রাজ্জাক আঙ্কেল আমাদের এই কিংবদন্তি নায়ক রাজের সিনেমা দিয়ে কিন্তু বাংলা সিনেমা প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে। 5 বাজ বাজ জাতীয় পুরস্কার জিতে নেওয়া আব্দুর রাজ রাজ্জাক ছিলেন বাংলাদেশের সিনেমা জগতের কিংবদন্তি নায়ক। 1942 সালের 23শে জানুয়ারি তিনি কলকাতার নাকতলায় জন্মগ্রহণ করেন। 64 বাংলাদেশে চলে আসে এই মানুষটি অচিরেই হয়ে উঠলেন ঢালিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার। এক যুগ ধরে ঢালিউডে অভিনয় করা এই অভিনেতা ছিলেন দর্শকদের চোখের মণি। তাই শাকিব খানের মতোই কান্নায় ভেঙে পড়েন অসংখ্য রাজ্জাক অনুরাগীরা। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।